হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আমি বন্নি আছি, বেশ। আপনারা ভালো আছেন তো? তো আজকে চলে আসলাম বাজার করতে। বাসায় কিছু বাজার দরকার, শেষ হয়ে গেছে আর কি জিনিস, তো কিনতে এসেছি। আজকে আসছি স্বপ্নতে, যেহেতু আমাদের কাছেই, এটা নতুন এখানে। তো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা এসেছিল আগে, আমার আসা হয়নি। যেহেতু এদিকে আসছি একটু আমার বাচ্চার স্কুল দেখতে, যেহেতু এখন ভর্তি করাবো, ওকে স্কুলে ভর্তি করাবো, তো যার কারণে স্কুলও ভিজিট করে গেলাম। তারপর বাজার লাগবে, তোর বাবা বলছিল যে চলো বাজার নিয়ে আসি, তো আমিও ঢুকলাম, যেহেতু আগে আসিনি এটাতে, এটা নতুন হয়েছে এখানে। তো চলুন তাহলে, আমার ছেলে কী কী বাজার করে, আমরা কী কী বাজার করি একটু দেখি নিই। আমার ছেলে তো এসেই শুরু হয়ে গেছে বাজার করা নিয়ে। আমি এক নজরে সবগুলো দেখছিলাম কি কি আছে, মোটামুটি সব কিছু ফ্রেশ ছিল। যেহেতু আমরা খুব আর্লি আসছি, তাই 10টা সাড়ে 10টা 11টার দিকে আসছিলাম। মাছগুলো দেখছি খুব ফ্রেশ ফ্রেশ একদম। তো যেহেতু বাসায় নুডলস নাই, শেষ হয়ে গেছে, তো নুডলস পাস্তা সব একসাথে নিয়েছি। চলো এখানে দেখি নুডলসে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো টাকা অনেক কিছু নিয়েছে, অফার দিচ্ছে। আমরাও আসছি, অফারও হচ্ছে, যেহেতু আসছি যে মিস করিনি। ঘুরে ঘুরে দেখছি এদিকে, এদিকে অনেক বক্স, তারপর অনেক ফ্রাই প্যানও আছে, মোটামুটি সব কিছুই আছে, সুবিধা হয়েছে। আইস বক্স বের করেছে, আমি ডিমের বক্স দেখছিলাম। হাঁটতে হাঁটতে দেখি এখানে বাচ্চাদের সব কিছু, আমার ছেলে যদি বা খেয়াল করে এত কিছু, এখান থেকে স্লাইম, গ্লু, ব্লক, অনেক কিছুই, আর্ট পেন, ডায়েরি, ক্যালকুলেটর, মানে অনেক কিছুই রয়েছে এখানে। স্লাইমগুলো দেখছিলাম, দাম দেখছিলাম স্লাইমের কত, নেয়ার মতন দাম অনেক, আসলে নেয়ার মতো দাম নয়, যার করে নিয়ে নেয়ার। এখানে রয়েছে সাবান, এখানে সাবান ফ্রেশ একদম, মাছ এখান থেকে নেওয়া লাগবে। ওখানে দাঁড়াও, ওখান থেকে নেব। হ্যাঁ, একটু বড় মাছ। কোন সাবান নেবে, কার জন্য নেবে?
ঠাকুর জন্য কি নেবে? কিছু একটা বাদাম নেবে এখান থেকে। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা থাক থাক, ইয়েলো নেবে নাকি পিঙ্ক নেবে? টুথপেস্ট, ওই যে টুথব্রাশ কোনটা নেবে? ফ্রি, এটা ফ্রি দিচ্ছে। চলো চলো, এইখানে পড়ো, ওদিকে কাউন্টারে গেল। দেড় কাজর বাবা আবার কি জানি দেখছি। দাঁড়াও দাঁড়াও, স্মার্ট বয়। বাবা ময়লা চলে যাব। এটাও না, আপনাকে তুলছি না। পারবে মা না? তো আমরা চলে যাচ্ছি, এখনকার মতো বের হয়ে যাচ্ছি। আবার দাঁড়াও দাঁড়াও, এখনকার মতো বাই বাই টাটা, পরের ব্লগ নিয়ে আসবো। তো এখন বাসে গিয়ে চেক করবো যেগুলো যেগুলো নিয়েছি ওগুলো আসছে কিনা, আপনারাও দেখতে থাকেন। এখনকার মতো বাই বাই টাটা।